الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مادني كان لدرشوك ونشتان شاني نزولي أبردير আল্লাহ করিম রাবুল ইজৎ জাল্লা আলা আমাদের সকলকে কোরআানে মজিদ ফুরকানে হামিদের সুন্দর শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআম আলী শান হল ক্যামতের দিন তিন ব্যক্তি তিনজন লোক এমন হবেন যাদের আল্লাহ আপন আরসের ছায়া দান করবেন আর সেই দিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না তিন ধরনের লোক যারা আর শিলাহির ছায়া লাভ করবেন তাদের মধ্যে প্রথম জন হলেন যে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করবে আমার কোনো উন্মতির পেরেশানিকে দূর করে দিবে দ্বিতীয়ত ওই ব্যক্তি ঈর্ষাদ করলেন যে আমার সুন্নতসমূহ জিন্দা করবে আর তৃতীয় সে যে আমার উপর অধিক হারে দরুৎ পাঠ করে এই তিন ধরনের সেই লোকেরা যে যাদের ক্যামতের দিন আল্লাহ আপন আরসের ছায়া দান করবেন আরও হাদিসে তৈয়বা রয়েছে যে ব্যাপারে বিভিন্ন আমল বর্ণনা করা হয়েছে আর আর ইলাহির ছায়া কোন কোন ব্যক্তির নসিব হবে সে ব্যাপারে আলোচনা বিস্তারিত করা হয়েছে এখানে বিশেষ করে দরুদে পাকের ফজিলত রয়েছে উম্মতের কঠিন সময়ে তার পেরেশানিকে দূর করে দেওয়া তার কষ্টসমূহ সহজ করে দেওয়া আর নবী পাক আলিহাল্লামের সুনতকে জিন্দা করা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলি সালামের সুনতির উপর অনুসরণ করতে থাকা এগুলো হচ্ছে সেই আমল যে কিয়ামতের দিন আল্লাহ আপন আর ছায়া দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন আর অধিক হারে দরুদ পাঠ করার সৌভাগ্য দান করুন সল্ল আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল ওয়ালিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক আজকে আমাদের যে টপিক রয়েছে বিশেষ করে সে আয়াতে মুবারকা যার প্রেক্ষাপট যার শানে নজুল তা একজন সাহাবিয়ে রসুল বরং রসুলের অনুসারী দ্বিতীয় খলিফা হযরত সৈয়দনা উমরে ফারুক রদি আল্লাহ তালা আনহো তিনি যেইভাবে আকা করিম সাল্লাল্লাহু আলী ওয়সালামের বারেগাহে কিছু পরামর্শ পেশ করলেন অথবা কখনও কোনো বিষয় সামনে আসলে তো হজরতে উমর আনহু আপন রায় দিতেন তো তিনি নিজের যে রায় দিতেন তো সে অনুযায়ী কোরআনে পাখের মধ্যে এমন অনেক আয়াত রয়েছে যে আল্লাহ সে অনুযায়ী আয়াত নাজিল করেছেন তো তিনি অনেক সন্তুষ্ট হতেন বরং তিনি এটাকে খুশির সাথে আনন্দ চিত্তে বর্ণনা করতেন যে কোরআনের মধ্যে এতগুলো অংশ এতগুলো আয়াত এমন রয়েছে যে যা আমার রায় অনুযায়ী আমার পরামর্শ অনুযায়ী অথবা আমার প্রশ্ন করার পরে আল্লাহ সে বিষয়ে আয়াতসমূহ নাজিল করেছেন আর এটা কথই না খুশির বিষয় হয়ে থাকে কোনো সাদৃশ্যহীন কোনো উদাহরণহীন যদি আজকের পরিবেশে আমরা এই কথাটাকে উপলব্ধি করতে চাই তো আজকে কোনো আলেমের যদিও বা অনেক বড় সম্মান মর্তবা রয়েছে অথবা কোনো অনেক বড় পীর সাহেব হলেও এখন একজন মুরিদ অথবা কোন অনেক বড় আলেমী দিনের সাগৃদ তিনি যখন কোনো বিষয়ে রায়ের ব্যাপারে পরামর্শ দেন রায় দেন অতপর সেই পীর সাহেব কিংবা আলেম সাহেব তিনি আপন সেই সাগরিদ কিংবা মুরিদকে এ কথার উপর বলে দেন যে অনেক সুন্দর রায় দিয়েছ তুমি তোমার রায়ের ব্যাপারে আমি চিন্তা করছি তো এটা তার জন্য অনেক বড় খুশির কারণ হয়ে যায় তিনি সারা জীবন সেই বিষয়ে গুণগান গাইতে থাকবেন যে আমার রায় অমুকের রায়ের সাথে মিলে গেছে অথবা যেটা আমি রায় দিয়েছি অমুক সেটাকে পছন্দ করেছেন তো আপনারা লক্ষ্য করুন যখন সৈয়দানা ফারুক ওনার রায়ের উপরে আল্লাহ কুরআন নাজিল করেন তো উনি কতটা খুশি হয়েছিলেন আর কতটা খুশির সাথে তিনি সে বিষয়গুলো বর্ণনা করতেন হজরতে আলী করম আল্লাহ তালা ওয়াজাহুল করিম তিনি বর্ণনা করেন যে ইন্নাফিল কুরআনি আনম মিনরায়েল উমর যে কুরআনের মধ্য থেকে কিছু এমন অংশ কোরআনের আহকা মজুদ রয়েছে যা হজরতে উমর রদিয়াল্লাহ তালুর রায় অনুসারে হজরত সৈদনা মুজাহিদ আনহু বর্ণনা করেন বলেন যে কানা উমরু ইয়ারা রায় ফিল বিহিল কোরআন বলেন যে যখন হজরত উমর কোনো বিষয়ে রায় দেন তখন সে বিষয়ে কোরআন নাজিল হয়ে যায় অর্থাৎ কোরআনের সে বিষয়ে হুকুম চলে আসত হজরত আবদুল্লাহ বিন উমর রিয়াল্লাহ তালা আনহু তিনি বলেন যে যখন কোনো বিষয়ে বিভিন্ন সাহাবিদের মতামত চাওয়া হতো তো তাতে আমার সম্মানিত পিতার কাছ থেকেও রায় তলব করা হতো বললেন যখন আমার পিতা থেকে রায় তলব করা হতো তো বললেন যে তখন আমার পিতার রায় এমন হতো যে যে কোরআনে পাকের আয়াত ও আল্লাহ তালা সেভাবে নাজিল করে দিতেন সুবাহ এটা হচ্ছে শান হজরতে উমর রদিয়াল্লাহ তালা আনহুর ওনার যে আল্লাহ যার রায় অনুযায়ী কোরআনের মধ্যে আয়াতসমূহ নাজিল করতেন ওনাকে মোয়াফেকাতে ওমরও বলা হত আর এটা শুধুমাত্র কোরআন নয় বরং কোরআনের কিছু আয়াত আচ্ছা এভাবে হাদিসে পাকের মধ্যে কিছু বিষয় রয়েছে যখন তিনি রায় দিতেন তখন রসুল করিম সাল্লু আলী ওনার রায়কে পছন্দ করতেন এবং সেটাকেই নির্বাচিত করতেন আচ্ছা অনুরূপভাবে সাহবাইকে রাম আলহিম রিদোয়ানের সাথেও এমন বিষয় ঘটেছে তো লাজিজ কিছু কোরআনে সে সমস্ত আয়াত যা বিশেষভাবে হজরতে উমর রদিয়াল্লাহ তালহুর বলার উপরে ওনার পরামর্শের ভিত্তিতে নাজিল হয়েছে তো সে অনুপাতে আমরা শুনব অতঃপর আরও কিছু আলোচনা হাদিসে সুমহের দিকেও যাব এক আয়াতে মোবারকা যে হজরত উমর রদিয়াল্লাহ তালহু তিনি ঈর্ষাদ করেন যে আল্লাহ রবুল আলমিন তিনটি বিষয়ে আমার রায় অনুযায়ী হুকুম ইরশাদ করেছেন আমার অনুযায়ী হয়েছে এখানে বিশেষ করে তিন উল্লেখ করেছেন এই রেওয়ায়তের মধ্যে আরও অন্যান্য রেওয়ায়তের মধ্যে রয়েছে যে যিনাকে মুয়াফেকাতে উমর আল্লাহ তালাহ বলা হতো তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লামের সাথে ছিলেন তাওয়াফ করলেন আর তাও পরে আরস করলেন আকা ইয়সুল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম কেন এমনটা হবে না যে মুসল্লা যে মকাম ইব্রাহিমকে আমরা মসাল্লা বানিয়ে নিব নামাজের জায়গা বানিয়ে নিব তো এই রায় দিলেন তিনি তো কোরআনের মধ্যে আল্লাহ আয়াত সুমোহন ইব্রাহিম মুসল্লা যে ইব্রাহিম সালামের দাঁড়ানোর জায়গাকে সেই জায়গাকে তোমরা মুসল্লা বানিয়ে নাও অর্থাৎ নামাজের জায়গা বানিয়ে নাও ওলামাগণ লিখেন যে তাওয়াফের পরে সবচাইতে উত্তম জায়গা যেখানে সেই দুই রাকাত নফল আদায় করা হয় সেটা মকামে ইব্রাহিমের কাছে সমস্ত হেরেম আল্লাহর হেরেম যেখানেই পড়ুন বরকত আর বরকত রহমত আর রহমত সওয়াব আর সওয়াব কিন্তু বিশেষভাবে সে জায়গার উপর যেখানে ইব্রাহিম আলহিসাল্লামের কদম মুবারক লেগেছে আর সে জায়গার নিসবত আল্লাহর প্রিয় খলিলের সাথে তো সেখানে নামাজ পড়া উত্তম নামাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ অধিক সাওয়াবের সে নামাজ হয়ে যায় যেটা তাওয়াভের পরে পড়া হয় যেটা মকাম ইব্রাহিমের উপর পড়া হয়ে থাকে এখানে এটাও জানা গেল যে যে জায়গার সাথে আল্লাহর প্রিয় ভাজনদের সম্পর্ক হয়ে যায় সেটার মর্থবা সেটার শান আরও বেশি বড় এবং মহান হয়ে যায় হ্যারম পুরোটাই আল্লাহর কিন্তু নামাজ সেখানে পড়ার জন্য আল্লাহ হুকুম ইরশাদ করছেন যেখানে আপন খলিল আলহিসামের আপন খলিলের পা মুবারক লেগে গেছে সেখানে যেখানে নকশা রয়েছে ইরশাদ করা হলো নামাজ এখানে পড়ুন আচ্ছা আমি এখানে মাসালো আরস করছি কেননা তাওয়াফের মাধ্যমে এতটা কষ্টের যে প্রত্যেক ব্যক্তি সেখানে মকামি ইব্রাহিমে নামাজ তারা পড়তে পারে না অনেক লোক পড়েনও কিন্তু কিছুটা ভিন্ন নিয়মে পরে থাকে অনেকে চলার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়ে থাকে কারো সাথে সেখানে লেগে যায় পরে যায় এ ধরনের বিষয় সংঘটিত হয় তা আপনি যদি সেখানে জায়গা পেয়ে না থাকেন তাহলে মকাম ইব্রাহিমের পাশে যেখানে আপনি জায়গা পাবেন সেখানে আপনি পড়ে নিন না হয় পুরো হ্যারাম শরীফ রয়েছে আপনি হেরামের মধ্যে সেই নামাজকে আদায় করতে পারেন তো এটা সে আয়াতে মোবারকা যেটা হজরতে উমর রদি আল্লাহতালহ পরামর্শ দিলেন রায় দিলেন তো আল্লাহ অনুপাতে কোরআনের আয়াতকে নাজিল করে দিলেন এখন দেখি দ্বিতীয় আয়াতের দিকে হজরতে আনস বিন মালিক রদি আল্লাহ তালানহ তিনি রেওয়ায়ত করেন যে হজরত সৈয়দনা উমরে ফারুক রদি আল্লাহ তালা আনহু তিনি বারেগাহের সালতে আরস করলেন আর এই বিষয়টি পর্দার সাথে সম্পর্ক রাখে কেননা প্রথমে যখন আজওয়াজে মোতাহারাত ওনাদের সাথে কেউ কথা বললে কালাম করলে তো সেই সময় পর্দার হুকুম নাজিল হয়নি তো হিজাব ছাড়াই তারা দিনের বিষয়সমূহকে নিয়ে মানুষকে রেহনুমাই দিতেন কেননা অনেক হাদিসের অংশ এমন রয়েছে যা আজওয়াজে মোতাহারাতের কাছেই ছিল সাহাবাগন সেখান থেকে নিত ওনাদের কাছে জিজ্ঞেস করত তো একবার হজরতে উমর রদিয়াল্লাহ তালানহ তিনি আরস করলেন ইয়া সালতে সাল্লাল্লাহু সাল আলহি আলাহসাল্লাম যে আপনার যে স্ত্রীগণ রয়েছে বিভিন্ন ধরনের মানুষ সেখানে আসে তো যদি এমন হতো যে আপনি তাদেরকে হুকুমির সাথ করে দিতেন যে উনারা পর্দা করবে আর যার কথা বলা প্রয়োজন হবে তো তিনি একটি হিজাবের মাধ্যমে কথা বলবে পর্দারত অবস্থায় কালাম অর্থাৎ কথাবার্তা বলবে তিনি এই বিষয়ে রায় দিলেন। আল্লার বুুলালা মিনের কাছে এই রায় এত বেশি পছন্দ হল। যে রব তালা কুরানে পাকের মধ্যে এই বিষয়ে আয়াত নাজিল করে দিলেন আর ইরসাদ করে দিলেন। য়া আইইহান্নাবি ও কুল্লে আজুয়া জিকা আবানা তিকা ও নিসাইলম মিনিনা ইুদুনীনা আলা হিন নামিন জলাবি বিহিন্না। র্যালিকা আ দেনা আইন ওরফ না ফেলা ইউ দাইন ওয়া কান আ ওয়াহু গফর আর রহিমা ঈর্শাদ করলেন হেনবি আপনার ইস্ত্রীদের আর আপনার কন্যা দেরকে আর মুসলমানদের নারীদেরকে হুকুম দান করুন কাদের জন্য হুকুম এসেছে ইয়া আইয়ো হা নবিগ ইউ কল্যে ওয়া বানাতিকা ওয়া নিসা ইল না ইয়ুদুনিনা আলাইহিন মিন জালাবি বিহিন ইরশাদ করলেন হে নবী আপন স্ত্রীদেরকে আপন কন্যাদেরকে আর মুসলমানদের নারীদেরকে আপনি হুকুম ইরশাদ করে দিন কোন বিষয়ে হুকুম ইরশাদ করবেন যে আপন চাদরের একটি অংশ আপন মুখের মধ্যে ঢেকে রাখবে আর ইরশাদ করলেন এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আর আল্লাহ ক্ষমাকারী মেহেরবান মাদানি চ্যানেলের দর্শক আজ বিভিন্ন ধরনের আওয়াজ উত্তোলন করা হয় এমন সেকুলার আর লিবারাল লোক রয়েছে যে পর্দার কথা পর্দার আলোচনা এটা শুধুমাত্র মৌলানারা করে তাকে মৌলবিদের এটা কাজ হয়ে থাকে আর তারা লোকদেরকে মা দাল্লাহ এই নাম নিয়ে পুরুষদেরকে নারীদেরকে তারা মৌলানাদেরকে বর্জন করার জন্য বলে থাকে যে তারা অনেক কুদৃষ্টির কথা বলে থাকে পর্দার কথা বলে আর এইভাবে তারা মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা আর ভোনেরা আল্লাহ কোরআনের মধ্যে যে হুকুমির স্বাদ করেছেন আজওয়াজ এ মুতাহারাতকে নবী সাল আলহিউলি ওসলামের কন্যাদেরকে আর মুসলমানদের নারীদেরকে তো যারা মুসলমান যারা মোমের নারী এবং পুরুষ তারা আল্লাহর এই হুকুমের উপর তারা এটাকে সাদরে গ্রহণ করে নিবে যেটা রবের হুকুম আর আল্লাহ আপন হাবিব আল ইসালাম করেছেন আপনি অমুক অমুককে হুকুম দিন তারা আপন চাদরের একটি অংশ আপন মুখের উপরে আপন চেহারার উপরে ফেলে রাখে আর তারা পর্দা অবস্থায় থাকে এই আয়াতে মুবারকা নাজিলের পরে অতপর আজওয়াজে মোতাহারার জন্য এই হুকুম নাজিল হয়ে গেল নবী সাল্লু আলী ওয়াসাল্লামের কন্যাদেরকেও এই অতপর হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুমিনদের কন্যাদেরকে সেই মুসলমান নারীদেরকে মহিলাদেরকে অতপর এই হুকুম ইরশাদ করে দিলেন আর তারা এভাবে পর্দার পা হয়ে থাকবে যখন শরীয়তের হুকুম চলে আসল জনাবের রিসালতে মাফ সাল্লাহুআ আলী ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন অতপর তারা এই হুকুমের অনুসারী হয়ে গেল এক মহিলা সাহাবির ব্যাপারে এসেছে যে কোন এক যুদ্ধের সময় মহিলা পুরোপুরিভাবে পর্দা করে আপন চেহেরার উপরে পর্দা আর হিজাবরত অবস্থায় তিনি আপন সন্তানের মৈয়াতকে তার শরীরকে তালাশ করার জন্য অগ্রসর হচ্ছিল লোকেরা বলল আশ্চর্য যে তার সন্তান শহীদ হয়ে গেল দুনিয়া থেকে চলে গেল আর তিনি এখনও হিজাবরত অবস্থায় রয়েছে তো সে ব্যাপারে সে মহিলা বলতে লাগল উম্মে খাল্লাদ রিয়াল্লাহু তালা আনহা বলতে লাগলেন আমার সন্তান অবশ্যই মৃত্যুবরণ করেছে কিন্তু আমার লজ্জা মৃত্যুবরণ করেনি আমার হায়া ফুরায়নি আমার সন্তান মারা গিয়েছে তো এই কথা সমস্ত মুসলমান নারীদেরকে এটা বুঝতে হবে হে মাহবুব আপনি পুরুষদেরকে বলুন যে আপন দৃষ্টি অবনত রাখবে আর আপন লজ্জাস্তানের হেফাজত করবে আর আপনি মমি নারীদেরকেও বলে দিন যে তারাও আপন দৃষ্টি অবনত রাখবে আর আপন লজ্জাস্থানের হেফাজত করবে তো পর্দার হায়ার এই শিক্ষা পুরুষের জন্য রয়েছে নারীর জন্য রয়েছে হ্যাঁ নারীদের জন্য বিশেষ করে একটি হিজাব রয়েছে যে তারা আপন চেহারার উপর ওর্না রাখবে বুরকা পর্বে হেজাব অবস্থায় আপন কাপড়কে আর কাপড়ও এমন হবে যাতে শরীরের আকৃতি প্রকাশ পায় না এমন এমন ঢিলাডালা কাপড় পরার জন্য হুকুম রয়েছে আর এই অনুযায়ী আর নিজের উপর পর্দার একটি অবস্থান থাকবে শুধুমাত্র এটা বলা যে পর্দা সেটা হৃদয়ে হয়ে থাকে চোখের হয় না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে হুকুমির সাথ করে দিয়েছেন তিনি চোখের পর্দার জন্য হুকুমির সাথ করে দিয়েছেন আর কোরআনের এক জায়গায় এটির সাত করে দিয়েছেন আল্লাহ ছোকের খেয়ানত সম্পর্কে অবহিত আর অন্তরে যা কিছু রয়েছে তাও পাক জানেন তো পর্দার সম্পর্ক সেটা প্রকাশ্য বিষয়ের সাথে তো আমি যেখানে আরজ করছিলাম যে এই আয়াতের প্রেক্ষাপট সৈয়দনা উমরে ফারুক রদিয়াল্লাহ তালা আনহ তিনি নবী পাক সালামের বারেগাহে বললেন আর আল্লাহ পাক সেভাবেই আয়াতে করিমা কুরআনে পাকের মধ্যে নাজিল করে দিলেন মাদানী চ্যানেলে দর্শক আরও একটি আয়াতে মোবারকা হযরতে ওমর ফারুক রদিয়াল্লাহ তালান হোক যেভাবে দোয়া করেছেন আর বারবার আরস করেছিলেন রফ সেভাবেই আহকাম নাজিল করেছেন মদ্যপান ইসলামের শুরুতে হারাম ছিল না বরং সেই সময় লোকেরা এটাকে সাধারণ একটি পানীয়র মতো ব্যবহার করত অথপর এমন একটি ঘটনা হল তো সেটার পরে কিছু তার নিষেধাজ্ঞা আসলো অতপর আরো কিছু ঘটনার প্রেক্ষিতে আরো কিছু নিষেধাজ্ঞা চলে আসলো। মদের নিষেধাজ্ঞা ক্রমান্বয়ে হয়েছে কিছুটা তারপর কিছু তারপর কিছু তো হজরত উমর আল্লাহ তিনি দোয়া করতে লাগলেন লানা ফিল হুম্মা আল্লা বায়ানান শিফা হে আল্লাহ মদের ব্যাপারে একেবারে স্পষ্ট বর্ণনা আপনি দান করুন ব্যাপক হুকুম আপনি নাজিল করে দিন তিনি এই দোয়া করলেন তো আল্লাহ সুরা বাকারার একটি আয়াতে মুবারকা নাজিল করলেন খামিওল মাইসির ইসমুন কবির ইরশাদ করলেন যে আপনার কাছে মদ এবং জুয়ার ব্যাপারে প্রশ্ন করা হবে তো আপনি বলে দিন যে এই উভয়ের মধ্যে বড় গুনা রয়েছে এই আয়াত নাজিল হওয়ার পরে ওনাকে ডাকা হলো আর উনি হজরত উমর রদিয়াল্লাহ হুকে আর ওনাকে এই আয়াতি মুবারকাও শুনিয়ে দেওয়া হলো অথপর দোয়া করতে লাগলেন আল্লাহ বাইয়ানা ফিল খামারি বায়ান শিফা হে আল্লাহ খমর মদের ব্যাপারে একেবারে স্পষ্ট বর্ণনা আপনি দান করুন ব্যাপক হুকুম দান করুন তো অথপর আল্লাহ রবুল আলামিন এক আয়াতি মুবারকা সুরা নিসার দান করলেন জাতির সাত করা হয়েছে ঈর্ষাদ করা হল হে ইমানদারেরা মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যেও না অর্থাৎ সে অবস্থায় সমর মদের নিষেধাজ্ঞা পরিপূর্ণ আসেনি কিন্তু ঈর্ষাদ করলেন যখন নেশাগ্রস্ত হবে তো নামাজের নিকটবর্তী হও না এই নিষেধাজ্ঞা চলে আসলো। সে সময় নামাজের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞা এসেছে আর সাধারণ অবস্থায় সাধারণ পানির মতো মানুষ এটাকে ব্যবহার করত কিন্তু হজরত উমার আল্লাহ আল্লাহাল পুনরায় দোয়া করতে লাগলেন শিফা হে আল্লাহ মদের ব্যাপারে একেবারে স্পষ্ট হুকুম নাজিল করে দিন মদের ব্যাপারে একেবারে স্পষ্ট হুকুম নাজিল করে দিন তো পুনরায় এই পদ্ধতিতে যখন তিনি দোয়া প্রার্থনা করলেন তো আল্লাহ রুবুল আলমিন অথপর কুরানি পাখের মধ্যে একটি আয়াতে মুবারকা তিনি নাজিল করলেন। আর এ আয়াত সুরায়ে মাহিদার মধ্যে রয়েছে। ইন নামা ইুরিদসায় তন ও আইয়তে আবাই না কুমলা আদাওয়াতওয়াল বাগদ আফিল সমারিওয়াল মাইসির ওয়াসুদ দেখকুমা আদ রি ্লাহ ও আনি সলা ফহল আওতম মন্তা হুন ইর করলেন যে শয়তান এটাই চায়। তোমাদের মধ্যে আদাওয়া তথা দুশ্মনি শরাব এবং জুয়ার মাধ্যমে ঢেলে দিবে আর ইসাদ করলেন তোমাদের আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে বিরত রাখবে অতপর তোমরা কি বিরত হবে এ আয়াতে মুবারকা যখন নাজিল হল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম একজন ব্যক্তিকে দেখে মদিনার গলিতে পাঠিয়ে দিলেন বললেন যাও সেখানে মানুষদেরকে এই নিষেধাজ্ঞার হুকুম শুনিয়ে দাও রব এটাকে বাতিল করে দিয়েছেন এটাকে নিষেধ করে দিয়েছেন ফাহাল আন্তুম মুনতাহুন তোমরা কি এটা থেকে ফিরে এসেছ প্রত্যাবর্তন করেছ তো রেওয়ায়তের মধ্যে বর্ণনা করা হয়েছে যখন সেই ব্যক্তি নিষেধাজ্ঞার হুকুম জানিয়ে মদিনার গলি অতিক্রম করছিল তো যে গলির মধ্যে তিনি ঘোষণার মাধ্যমে অতিক্রম করছিল তোমরা কি এটা থেকে ফিরে এসেছ প্রত্যাবর্তন করেছ তো বলা হয়েছে যে যে লোকেরা আপন মটকা আপন পেয়ালা তজস সব কিছু যেগুলোতে মদ ছিল সেগুলো তুলে বাইরে ফেলে দিলেন কেননা তখন মদ হারাম হয়ে গিয়েছে প্রথমে হালাল ছিল এখন হারাম হয়ে গেছে এখন কোরআনের হুকুম চলে এসেছে এখন কেউ ওটাকে দলিল বানাতে পারবে না যে সে সময়ে সেটা হালাল ছিল না না অতপর নিষেধাজ্ঞা চলে এসেছে অতপর এমন নিষেধাজ্ঞা যে মদ পানকারী পরিবেশনকারী প্রস্তুতকারী বহনকারী যার দিকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে এই সকলের উপর লানত এই সকলের উপর লানত এটার মূল্য গ্রহণকারী পরিবেশনকারী এই সমস্ত ব্যক্তির উপর লানত বর্ণনা করা হয়েছে রেওয়ায়তের মধ্যে আর মদ্যপানকে সমস্ত গুনাহের মূল ভুলসমূহের মূল এভাবে মদকে আখ্যায়িত করা হয়েছে যে এতে মানুষের মস্তিষ্কের মধ্যে বিকৃতি গঠে আর তার অনেক বিষয়াদির মধ্যেও বিকৃতি গঠে যায় সে অনেক খেয়ে ভালো মন্দ বলে থাকে সে অবাধ্য হয়ে যায় জীবন ধ্বংস হয়ে যায় আর নষ্ট হয়ে যায় তালাকের বিষয়সুময় সংঘটিত হয় অনেক লোক এমন রয়েছে মদ্যপান অবস্থায় তালাক দিয়ে থাকে অতপর বলে যে আমার জানাই ছিল না আমি তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম এ অবস্থায় তাকে কোনো মুফতি এমন ফতোয়া দিবে না যে মদ্যপানের কারণে তুমি ছাড় পেয়েছ না তুমি নিজেই ইচ্ছেকৃত এই পান করেছ আর এই নেশার কারণেই তুমি তালাক দিয়েছ তোমার এই তালাক পতিত হবে সেক্ষেত্রে কোন কোনো ধরনের তোমাকে নমনীয়তা দেখানো হবে না এটা স্পষ্ট শরীয়তের আহকামাত তো অতপর মদের নিষেধাজ্ঞা বর্ণনা করা হলো তো এটারও উপরে কাপট এ আয়াতে মুবারকার আর সেই সবাবে নজুল এবং শানে নজুল হজরতে উমর রদিয়াল্লাহতালাহ ওনার সে দোয়া ছিল তো এটাও সে আয়াতে মুবারকাসমূহ থেকে একটি আয়াতে মুবারকা যা উমর রদিয়াল্লাহতালানহ দোয়া করেছিলেন অথবা তালাশ করলে আল্লাহ ওনার জন্য এটা নাজিল করে দিতেন মাদারী ছেলের দর্শক অনেক আয়াত এমন রয়েছে যা তিনি বলেছেন আর যা পরামর্শ দিলেন আল্লাহ তার উপর হুকুম নাজিল করেছেন আর অতপর কিছু রেওয়ায়ত এমন রয়েছে আজানের ব্যাপারে আজান শুরুতে আজান সে ধরনের ছিল না এই কালিমা সমূহ যখন নামাজ হতো তখন আর সলাত আ এই কালিমা বলা হত মানুষ নামাজের জন্য চলে আসতো একবার সাহাবিগণ উপবিষ্ট ছিলেন রসুল্লাহ সাল্লুয়সাল্লামের পাশে যে আমরা এ ধরনের কিছু বানিয়ে নি মানুষ যাতে জানতে পারে যে নামাজের সময় হয়ে গিয়েছে তা না হলে গলির মধ্যে বাজারে তো এটা অ্যালান করতে হয় যে সলাতু জামিয়া সলাতু জামিয়া নামাজ শুরু হয়ে যাবে নামাজ কায়েম হয়ে যাবে জামাত শুরু হয়ে যাবে এভাবে আসত লোক কোনো এমন নিয়ম হয়ে গেলে আচ্ছা কিছু লোকেরা বলল যে আমরা আগুন জ্বালিয়ে দিব মানুষ জানার জন্য তো হজুর আলহি ইসাল্লাম বললেন এটা অগ্নি উপাসকদের পদ্ধতি এভাবে আগুন জ্বালানো তো এটা করা হবে না আচ্ছা কেউ বলল যে বাসি বাজিয়ে দেওয়া হবে ঘন্টা বাজিয়ে দেওয়া হবে করলেন তাদের মধ্যে কিছু ইহুদিদের পদ্ধতি কিছু নাসারাদের পদ্ধতি না আমরা তেমনটা করব না অর্থাৎ কোনো কথার উপরে এখনো কেউ ঐক্ষমত হননি আর হজুর আলিহালাম কোনো হুকুমের স্বাদও করেননি হজরতে আবদুল্লা বিন জায়েদ হ তিনি স্বপ্ন দেখলেন তো স্বপ্নের মধ্যে কেউ ঘণ্টা বাজাচ্ছিলেন একটা বাজে ধরনের তো তিনি ওনাকে বললেন যে এটা আমার কাছে বিক্রি করবে বলেন তুমি কি করবে বলেন আমি এটা দ্বারা মানুষকে নামাজের জন্য ডাকবো আর নামাজের এলান করব তো সে ব্যক্তি বলতে লাগলো ঘুমের মধ্যে যে আমি এটা থেকে উত্তম না তোমাকে বলে দিব তিনি বললেন কি উত্তম তো তিনি এই শব্দগুলো ওনাকে বললেন অল্লাহ আকবর আল্লাহ আকবর অতপর পরিপূর্ণ শেষ পর্যন্ত যেটা ছিল সে কালিমা যেগুলো আদানের কালিমা তিনি এটা বলে দিলেন এখন তিনি সকালবেলা উঠলেন আর উঠে রসুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে পৌঁছে গেলেন তো যখন তিনি সেখানে গেলেন তো হজুর আলি ইসাল্লামকে বলার পরে তিনি এটা খুব পছন্দ করলেন আর বললেন যে তুমি বেলালকে বলো সেভাবে ডাকবে অর্থাৎ তিনি আজান দিবেন তো এটা বেলাল রিয়ালাহতালাহুকে এটা বলে দিলেন তো যখন প্রথম আজান হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর এই পদ্ধতিতে কালিমাসুমহ যখন বুলন্দ হলো তো বললেন যে হজরত উমরুদিয়াল্লাহতাল হো আপন ঘরে এই আওয়াজ শুনতে পেলেন আর তিনি মসজিদের দিকে দৌড়ে আসলেন এমন অবস্থায় যে ওনার চাদর জমিনে বেষ্টন হচ্ছিল তিনি দৌড়ে দৌড়ে আসছিলেন অথপরে সে তিনি কি বললেন ওয়াল্লা হাক ইয়ারসুল্লাহ আলহি ও লকদ রয় তুম ইসলামা র যেভাবে ইনি স্বপ্নের মধ্যে দেখলেন আমি অনুরূপ স্বপ্নে দেখেছি যে আমাকেও কেউ এই কালিমাতগুলো শিক্ষা দিচ্ছেন এই বাক্যগুলো বলছিলেন তো হজুর সাল্লু আলহিউআ করলেন ফালিল্লাহ হামদ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আর এখানেও হজরতে আব্দুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তালু তিনি এটা বর্ণনা করেন যে মোয়াজিনের রসুল যখন তিনি প্রথম আজান দিলেন এবং যে বাক্যগুলো প্রয়োগ করছিলেন তো তিনি আজানের শুরুতে তো আসাদু আল্লাহ ইহ্লা এটা পড়তেন অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই কলিমা পাঠ করার পর অতপর আশাদু আল্লাহ আলাহ এটা পড়তেন অতপর হাই আল্লাহ সলাহ হাই আল ফালা এগুলো পড়তেন তো কোন একবার তিনি হজরত উমর রদিয়াল্লাহালু উনি আসলেন তিনি এসে বিলাল আল্লাহ তালুকে বললেন যে যখন আসাদু আল্লাহ ইলা পড়বে তো তারপরে আশাদু আন্না মোহাম্মদ রসুল এটাও পড়বে তো হজরতে বিলাল রিয়াল যখন এটা ওনার কাছ থেকে শুনলেন রসুল্লাহ সাল্লাহআস্লাম এটা শুনছিলেন তো হজর সাল আলী ওসাল্লাম হজরতে বিলালকে বলছিলেন যে কুল কামা আমার আকা ওমর উমর যেভাবে তোমাকে বলছে সেভাবে পড়ো অর্থাৎ এই বাক্যগুলো অন্তর্ভুক্ত করো এভাবে এটা আজানের একটি অংশ এটা মনে রাখবেন যে শুধু স্বপ্নের কারণে এটা সরিয়ে হুকুম অন্তর্ভুক্ত হয়নি বরং সেই স্বপ্নকে রসুল্লাহ ইসলামের বারেগাহে প্রকাশ করলেন আর তিনিই এটাকে অনুমতি দিলেন বলে দিলেন আর হুকুমের সাথ করে দিলেন এভাবে এটাকে স্থির করে দেওয়া হল অতপরে এ আজান হল যার শব্দগুলো বলার কারণে স্বভাব রয়েছে যেখানে আজান দেওয়া হয়ে থাকে সেখান থেকে শৈতান পালিয়ে যায় কষ্ট থেকে রবতালা মুক্তি দান করেন এক তো আজান সেটা যেটা পাঞ্জেগানা নামাজের জন্য দেওয়া হয় সাধারণ ক্ষেত্রে মহামারী হলে পেরেশানিতে থাকলে ঘরে কোনো কষ্টে পতিত হলে আজান দিন এটার বরকত পাওয়া যাবে অগ্নিকাণ্ড হলে জলোচ্ছ্বাস হলে এমন কিছু হলে আদানের বাক্যগুলো বলতে থাকুন এটা অনেক বরকতপূর্ণ বাক্যসমূহ যেগুলো পাঁচ ওয়াক্ত আল্লাহর দিকে নামাজের জন্য আল্লাহর দিকে আহ্বান করার দাওয়াত এবং উত্তম কালিমা এতে অনেক বরকত রয়েছে তো যখন আজান ঘরে হবে তো ইনশাল্লাহ এমন অনেক বরকত সে ঘরের মধ্যে নাজিল হবে তো এটা বলার উদ্দেশ্য হলো এটাই হজরত উমর উদ্দিয়াল্লাহ তালু এখানে যে সিদ্ধান্ত দিলেন সে ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটাকে স্বীকৃতি দিলেন আর সেটা যথাযথ রেখেছেন যে বাক্য তিনি বললেন তিনি বেলাল রুদ্দিয়াল্লাহ তালহুকে সেভাবেই হুকুম দিলেন যেভাবে উমর বলছে সেভাবেই তুমি করো কোরআনের কথা আমরা বলছি তো কোরআন একত্রীকরণের সিদ্ধান্ত হজরত উমর দিয়েছিলেন জি জি মাদানী চ্যানেলের দর্শক এটা হজরত উমর রদিয়াল্লাহ তাল আসলেন আর এসে তিনি পরামর্শ দিলেন আবু বক্কর সিদ্দিকের কাছে তালান তালু যে দেখুন এতগুলো হাফেজ শহীদ হয়ে গিয়েছে যদি এইভাবে চলতে থাকে তো কোরআনের যে অংশ বাকি রয়েছে সেগুলো সামনের প্রজন্ম পাবে কি না সেটা যেন কমে না যায় এটাও কোরআনের সাথে মহাব্বতের বিষয় আর এই জন্য তিনি এই রায় দিলেন তো হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহানহু বলতে লাগলেন যে উমর আপনি সেই পরামর্শ দিচ্ছেন যা রসুল্লাহ আলহিমের সময়কালে হয়নি তিনি বললেন আপনি কাজ তো করুন এটা ভালো কাজ উত্তম কাজ এটি তার মধ্যে মঙ্গল রয়েছে তো হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহুয়ানহু রাজি হয়ে গেলেন বলতে লাগলেন আমার অন্তরকে আল্লাহ প্রসারিত করলেন যেভাবে হজরত উমরের অন্তরকে আল্লাহ প্রসারিত করেছেন অতপর আমরা একজন লেখককে ডাক দিলাম কাতিবে হজরত জাইত রুদি আল্লাহ আল্লাহকে ডাকা হল আর ওনাকে বলা হলো যে ভাই এমন করুন যে কোরআনকে এক জায়গায় জমা করুন তো তিনি বলতে লাগলেন যে আপনারা দুজনে আমাকে সেই কথা বলছেন যেটা রসুলে পাকের জমানাই ছিল না তো বললেন যে যদিও বা ছিল না এটা উত্তম কাজ এটা মঙ্গলজনক কাজ এই হাদিস দ্বারা জানতে পারলাম যে সেই সমস্ত বিষয়াদি যা রসুল্লাহ সালামের জমানার পরবর্তিত হয়েছে কিন্তু কাজ মঙ্গলজনক কাজ উত্তম কাজ সেটা বিদাতে হাসানার আওতার মধ্যে আসে আর সে আমল সেটা নেকির আমল হয়ে যায় সাওয়াবের আমল হয়ে যায় এটাকে শুধুমাত্র এটা বলে ছেড়ে দেওয়া হবে না যে এটা রসুল্লাহ সাল্লা ওয়াস্লামের জমানার মধ্যে ছিল না এজন্য আজ আমরা এটাকে করব না না বরং যদিও এটা পরবর্তীতে শুরু হয়েছে কিন্তু কোনো সুনতকে ধ্বংসকারী নয় শেষ করে দিবে না এটা তো সে আমলকে আবশ্যিক করে রাখা হবে আর সেটা বেদাতে হাসানার আওতায় চলে আসে উদাহরণস্বরূপ শুরু মিলাদ শরীফের যে আনুষ্ঠানিকতা আমরা করে থাকি যে যে পদ্ধতিতে আমরা মিলাদ পালন করে থাকি আচ্ছা কোরআনে পাক একত্রিত হওয়া কোরআনে পাকের মধ্যে এ রাব লাগানো আচ্ছা এই ধরনের আরও অনেক উদাহরণ রয়েছে মসজিদসমূহে মেহরাব তৈরি করা সেগুলো নির্মাণ করা আজ আমরা মসজিদের মিনার তৈরি করি এই সমস্ত জিনিস করে থাকি বড় সুন্দর আলিশান মসজিদ নির্মাণ করি এভাবে তো রসুল্লাহ সাল্লাহামের জমানার মধ্যে ছিল না যেহেতু কেননা হজুর সাল্লিউলাম এই কাজসমূহ থেকে নিষেধ করেননি তো জন এ কাজের উপর অক্ষমঞ্চে এই বিষয়সমূহকে জায়েজ বলেছেন তো যখন এই বিষয়সমূহকে জায়েজ মানা হয় তো আরও অন্যান্য বিষয়সমূহ রয়েছে চাই মিলাদ শরীফের নামে ইসালে সওয়াবের কোনো ধরনের কোনো আনুষ্ঠানিকতা হোক কোরআন খতমের কোনো পদ্ধতি হোক অনুরূপভাবে মিলা শরীফ উদযাপন যেভাবে জায়েজ রয়েছে আর তার মধ্যে চারাঘা করা আর এই সমস্ত বিষয়াদি তারও মূল এই সমূহ হয়ে থাকে যে যা বেদাতে হাসানার আওতায় চলে আসে তো সর্বোপরি আমি আরোস করছিলাম তিনি যখন ওনাকে বললেন তো তিনিও বললেন যে আমারও অন্তর আল্লাহ প্রসারিত করলেন যেভাবে এই দুইজনের সিনাকে প্রসারিত করেছিলেন নিয়ম অনুসারে কোরআনকে জমা করার সে অবস্থা তৈরি হল এটার সওয়াব হজরত উমর রদিয়াল্লাহ তাল্লাহুর দিকে তিনি রদিয়াল্লাহ আনহু এই পরামর্শ দিয়েছেন আর এই রায় দিয়েছেন মাদানি ছেনের দর্শক কথা তো অনেক রয়েছে ওনার জীবনীর উপর যদি আমরা আলোচনা করি ওনার বীরত্বের উপর যদি আমরা আলোচনা করি ওনার এলমের ব্যাপারে যদি আমরা আলোচনা করি আর কীভাবে রসুল আল্লাহ সাল্লাহ আলী সাথে তিনি আপন জীবন অতিবাহিত করেছেন আর রসুলের মুরাদ হয়েছেন জিনার জন্য হুদ আল্লাহ রসুল সাল্লাহ দোয়া করেছেন আল্লাহ আইজিল ইসলাম আবি উমর যে উমরের মাধ্যমে ইসলামকে আপনি সম্মান দান করুন এক রেওয়ায়তের মধ্যে উমর বিন খত্তাপ অথবা উমর বিন হিসাম ওনাদের মাধ্যমে ইসলামকে সম্মান দান করুন তো এই দুয়া আল্লাহ ওনার হকে কবুল করেছেন আর তিনি হজরত উমর রদিয়াল্লাহান হু তিনি মুরাদে রসুল হলেন আর তিনি ইমান গ্রহণ করলেন অতপর তিনি এভাবে গোলামীর সে হক আদায় করেছেন যে নবী পাক সাল আলহি ওয়ালি ওসাল্লাম ইরশাদ করতেন দুইজন ওজির আমার আসমানে রয়েছে আর দুইজন জমিনের মধ্যে আসমানের মধ্যে ফেরিস্তা রয়েছে ওজির আর জমিনের মধ্যে হজরত আবু বকর আর উমর রদিয়াল্লাহুানহ কোন একবার মসজিদে আগমন করার পর ওনাদের হাত পাকরাও করলেন আর ঈর্ষাদ করলেন যে এক হাতে আবু বক্করের হাত অন্য হাতে হজরত উমর রদিয়ালাহালানহুমা আর ওনারা মসজিদে আসলেন এবং বললেন যে কিয়ামতের দিন এভাবেই আমাদেরকে উঠানো হবে যে আমার এক হাতে আবু বকরের হাত হবে আর এক হাতে উমরদ্দিয়াল্লাহ তাল হাত হবে আল্লাহ করিম আসহাবে রসুলের সাথে আমাদের পরিপূর্ণ সত্যিকারের আখিদাত মোহাব্বত দান করুন ওনাদের উত্তম আলোচনা করার সোনার আমাদের তৌফিক দান করুন আর কোরআনের সাথে ওনাদের যে সম্পর্ক মোহাব্বত ছিল রাবতালা সেরকম মোহাব্বত আমাদেরকেও দান করুন امين بجاه النبي الامين صلى الله عليه وسلم